আজকে আমি ওই 3000 টাকা দামের সোফা দেখাবো। একটা সেট আছে আপনার বক্স সোফা বলি, এখানে এই দুইটা সেট আছে, দুই টাকা পরে। একটা জর্না প্রিন্ট কাপড় বলি, ওয়ান সিট, টু সিট এবং আরেকটা টু আছে জি, একটু কম দামি, সেম মডেল বক্স সোফা, এটাকেও বক্স সোফা বলা হয়। 2500 টাকায় সোফা দিয়ে দিচ্ছেন, পরেবার ভিডিওতে দাম বাড়ায় দিবেন না তো ভাই। না না না, আমি যদি সাইডের ডিজাইনটা আপনাদের দেখায় দিই, দেখেন এটা কি কাপড় ভাই? এটা কয়েল কাপড় বলি আমরা, এগুলো কাপড়ে গ্যারান্টি আছে না, 10 বছরের ভিতরে 10 বছরের মধ্যে কিচ্ছু হবে না। এই হচ্ছে ডিজাইন এমডিএফ, জি জি এমডিএফ, এটা আলাদা পোকা। আপনারা যারা অফিসের জন্য খুঁজছে, ব্যবহার করা হচ্ছে স্টোন, এই স্টোনগুলো কি টানলে উঠে যাবে কিনা? বাচ্চা যদি টান ধরে সুদ্ধা দিয়ে লাগাতে, জি আমাদের ব্যবসাটা মূলত প্রবাসীদের, প্রবাসী ভাইদের জন্য, তার মানে অনলাইনে সারা দেশে হোম ডেলিভারি করেন, জি জি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি উত্তরা সেক্টর 13 জমজম টাওয়ারের পশ্চিম পাশে অবস্থিত আদিল আফনান ফার্নিচার। আদিল আফনান ফার্নিচারের ওনার রনি ভাই আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রনি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রনি ভাই আজকে কি দেখাবেন? আজকে আমি ওই 3000 টাকা দামের সোফা দেখাবো। 3000 টাকায় সোফা পাওয়া যাচ্ছে? জি জি। পরেরবার ভিডিওতে দাম বাড়ায় দিবেন না তো ভাই। না না না, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবং এছাড়াও আজকে আমরা কয়েকটি সেটের সোফা দেখাবো যেগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে, মানে কম দামে। জি জি, যারা একটু কম দামের মধ্যে সোফা করছেন এই ভিডিওটি কিন্তু তাদের জন্য, তারা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা আপনাদের মনের মতো সোফাটি পেয়ে যাবেন। তো ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন? শুরুতে একটা সেট আছে আপনার বক্স সোফা বলি, এখানে এই দুইটা সেট আছে, দুই টাকা পরে, এই দুইটাই দেখাবো আপনার। শুরুতে আমরা এটা দেখাই। জি আচ্ছা, আমরা সিঙ্গেল সিটটা দেখাই একটু। এই হচ্ছে সিঙ্গেল সিটটার লুক, বিশেষ দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর ডিজাইন। এবং এই কাপড়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমি যদি আপনাদের ক্লোজ ভিউতে দেখাই দিই, বিশেষ দেখতে পাচ্ছেন জর্না প্রিন্ট কাপড় বলি, দামি কাপড়, দামি কাপড় না? জি জি। আচ্ছা ভাই, এইখানে যে ম্যাটেরিয়ালটা, এটা কি? এটা এমডিএফ, মালয়েশিয়ান উটকাঠ বলা হয়। মালয়েশিয়ান উটকাঠ, মালয়েশিয়ান উটকাঠের এই এমডিএফ এ কি গুনে পোকায় ধরে? না না না, এগুলা গুনে পোকায় ধরবে না। ম্যাটেরিয়ালটা এখন বড় বড় ফার্নিচার সবই বানানো হচ্ছে। আচ্ছা, মানে গুনে পোকা যেহেতু ধরতেছে না, মানে মানুষ অনেক রিল্যাক্সে ব্যবহার করতেছে, এটা তো যথেষ্ট মজবুত হবে। জি। আচ্ছা, এটা হচ্ছে যে ওয়ান সিট, টু সিট এবং আরেকটা টু আছে জি, মানে টোটাল হচ্ছে 5 সিটের একটা সোফা, একটা সেট। হ্যাঁ আচ্ছা, 5 সিটের এই সোফা, এই সিঙ্গেলটার প্রাইসটা কত? এই সিঙ্গেলটার প্রাইস পড়বে আপনার 3000 টাকা। বিয়ার আপনারা যদি সিঙ্গেল একটা নিতে চান তাহলে 3000 টাকা পড়বে, আর এই ডাবলটা, ডাবলটা পড়বে আপনার 5000 টাকা। 5000 টাকা, আর ফুল সেট যখন নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা কত? 13000 টাকা। 13000 টাকা, বিয়ার মাত্র 13000 টাকায় কিন্তু আপনারা এই 221 এর এই সোফাটি সংগ্রহ করতে পারেন আদিল আফরান ফার্নিচার থেকে। ভিডিওতে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওনাদের সাথে ইমো, হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন, সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন, কুরিয়ার চার্জ প্রদান সাপেক্ষে। তো ভাই এরপর আমরা কোনটা দেখবো? এই যে আরেকটা সোফা আছে আপনার, কাপড়টা একটু কম দামি, সেম মডেল বক্স সোফা, এটাকেও বক্স সোফা বলা হয়। ওইটা এইটা হচ্ছে কাপড়টা একটু কম দামি, সেম মডেল বক্স সোফা, জি এটার দাম আমি যদি আপনাদের দেখাই দিই, এটা হচ্ছে সিঙ্গেল পিসটা। এই সিঙ্গেল পিসটার প্রাইসটা কত ভাই? ভাই এটা বলবে আপনি 2500 টাকা। 2500 টাকায় সোফা দিয়ে দিচ্ছেন? 2500 টাকায় কিন্তু আপনারা এই সিঙ্গেল সোফাটি সংগ্রহ করতে পারেন আদিল আফরান ফার্নিচার থেকে। আর আমি যদি ফুল সেটটা আপনাদের দেখাই দিই, এই হচ্ছে ফুল সেটটা, টু টু ওয়ান, টু টু ওয়ান এই সোফাটি। এইখানে ম্যাটেরিয়াল যে ব্যবহার করা যায় এটা কি? মালয়েশিয়ান উটকাঠ, মালয়েশিয়ান উটকাঠ। আমি যদি সাইডের ডিজাইনটা আপনাদের দেখাই দিই, দেখেন চমৎকার মালয়েশিয়ান উটকাঠের কিন্তু ফিনিশিং ভালো থাকে। জি। আর এটা হচ্ছে সোফার লুক, আমি যদি কাপড়টাও দেখাই, এটা কি কাপড় ভাই? এটা কয়েল কাপড় বলি আমরা, কয়েল কাপড়, ফলকিং এর ভিতরে। আচ্ছা, এই কাপড়টা টেকসই হয় তো? চায়না কাপড়। হ্যাঁ টেকসই, কতদিন ব্যবহার করতে হবে কাস্টমার? এগুলা কাপড়ে গ্যারান্টি আছে না, 10 বছরের ভিতরে, 10 বছরের মধ্যে কিচ্ছু হবে না, মানে যত্ন সহকারে ব্যবহার করলে 10-15 বছর ব্যবহার করতে পারবে সোফা আরামসে আর কি, কোনো প্রকার সমস্যা ছাড়া। তো এই 221, এটা যদি টু সেট কেউ নিতে চায়, শুধু এটা শুধু টু সিট নিলে আপনার 4000 টাকা, শুধু টু সিট কিন্তু মাত্র 4000 টাকায় সংগ্রহ করতে পারেন। অনেকেই অফিসের জন্য শুধু টু সিট খুঁজছেন, তারা কিন্তু 4000 টাকায় এই টু সিটটি নিতে পারেন। আর ফুল সেটটা যদি এই 221 এই 5 সিটের এই সোফাটার প্রাইসটা কত আসবে? ফুল সেট নিলে আপনি 10500 টাকা পড়বে, 10500, মাত্র 10000 টাকায় 500 টাকা, মাত্র 10500 টাকায় কিন্তু আপনারা ফুল সেটের এই সোফাটি সংগ্রহ করতে পারেন আদিল আফরান ফার্নিচার থেকে। ভিডিওতে ভাইয়াদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এছাড়া আপনারা শোরুমে আসলে, শোরুমে কিন্তু আসলে রনি ভাইকে পেয়ে যাবেন, রনি ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন। তো ভাই এরপর আমরা কোনটা দেখাবো? এরপরে আছে আপনার এই যে এখানে একটা পিস আছে জায়গার স্বল্পতার কারণে, এখানে হচ্ছে আমি দেখাই দিচ্ছি, এই যে এই হচ্ছে ডিজাইন এমডিএফ, জি জি এমডিএফ দিয়ে করা, এটা আলাদা পোকা ধরবে না, এই যে আলাদা ফোমের, এটা সিঙ্গেল, এটা এর সাথে দুইটা টু আছে, এটাও টু টু ওয়ান এর ফার্নিচার। তো এইটা সিঙ্গেলটার প্রাইসটা কত?
এটা সিঙ্গেলের প্রাইস পড়বে আপনার 6500 টাকা 6500 আর যদি ফুল সেট সেক্ষেত্রে ফুল সেট পড়বে আপনার 23000 টাকা ব্যাস মাত্র 23000 টাকায় কিন্তু আপনারা এই ডিজাইনের 221 এর সোফা সংগ্রহ করতে পারেন আদিল আফরান ফার্নিচার থেকে তো ভাই এরপর আমরা কোনটা দেখছি এরপরে আছে আপনার 2 আর 1 আছে এগুলা অফিশিয়ালি এই যে আপনারা যারা অফিসের জন্য খুঁজছেন মানে খুবই একদম সাদা ধ্রুব সাদা করা হয়েছে এটা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা এবং হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে স্টোন এই স্টোনগুলো কি টানলে উঠে যাবে কিনা বাচ্চারা যদি টান দেয় সুতা দিয়ে লাগানো এটা কিন্তু সুতা দিয়ে লাগানো আমি টেনেও তুলতে পারতেছি না অর্থাৎ মানে খুবই ভালো এটা কি 221 এর একটা প্যাকেজ হ্যাঁ 221 এর আচ্ছা এটা হচ্ছে এই 1 এটা হচ্ছে 2 আমি আর হচ্ছে যে এই যে সাইডে আর একটা 2 রয়েছে তার মানে 221 এই 5 সিটের এই সোফাটার প্রাইসটা কত প্যাকেজ এটা প্রাইস পড়বে আপনার 33000 টাকা 33000 টাকা বিয়াস 33000 টাকায় কিন্তু আপনারা 221 এর এই আর্টিফিশিয়াল লেদার এবং স্টোন দিয়ে তৈরি চমৎকার ধ্রুব সাদা এই ইতালিয়ান টাইপের এই এই সোফা সেটটি সংগ্রহ করতে পারেন আদিল আফনান ফার্নিচার থেকে ভিডিওতে ভাইদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও আমি পেছনে আরেকটি সোফা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট মানে আমরা আগে যে ক্যাটাগরি দেখাইছি এগুলার কিন্তু বিভিন্ন কালারে বিভিন্ন কাপড় আপনারা নিতে পারবেন আপনারা শোরুমে আসলে কিন্তু ভাইয়াদের প্রচুর সোফার কালেকশন দেখতে পারবেন ভিউয়ার্স আমরা সবাইকে আহ্বান করছি আপনারা শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে আশা করছি আপনাদের অবশ্যই পছন্দের সোফাটি আপনারা আদিল আফরান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন তো এইটা যদি কেউ 221 নাই সেক্ষেত্রে প্রাইস কত সেট আছে এটা আরেকটু হাই কোয়ালিটি করে করা ফোম টুম সহ 12000 টাকা ভিউয়ার্স মাত্র 12000 টাকায় কিন্তু আপনারা এইটা 221 এই সোফাটি সংগ্রহ করতে পারেন সিঙ্গেলটা নিলে সিঙ্গেল এগুলা এমনি ওই একটু ভালো করে বানানো গুলা সিঙ্গেল আমরা সেল করি সিঙ্গেল সেল করেন না এই ক্ষেত্রে আপনাদের সেট নিতে হবে তো ভাই আমরা তো আজকে যে সোফাগুলো দেখলাম এগুলা যদি ঢাকার বাইরে থেকে বা উপবাসী অনেক ভাইয়েরা আছে যারা কিনা তাদের পরিবারের জন্য অর্ডার করতেছে তারা অর্ডার করতে পারবে জি আমাদের ব্যবসাটা মূলত প্রবাসীদের প্রবাসী ভাইদের জন্য বেশি হচ্ছে আচ্ছা ওনারা কিন্তু একদম প্রবাসী ফ্রেন্ডলি বিজনেস করতেছেন তো আপনারা তো তার মানে অনলাইনে সারা দেশে হোম ডেলিভারি করেন হোম ডেলিভারি করেন সেক্ষেত্রে কাস্টমারকে কি কুরিয়ার সার্ভিসের খরচ কাস্টমারের আমরা দায়িত্ব কুরিয়ার চার্জটা দিয়ে দিতে হবে তাই তো তারা যদি চায় নিজস্ব পরিবহনে নিতে পারে আর যদি না হয় তাহলে আপনারা আপনাদের পিক আপের মাধ্যমে নিজ দায়িত্বে পাঠিয়ে দিবেন প্রোডাক্টের কোনো ক্ষতি হলে এটা দায়িত্ব আমার বাসায় পৌঁছানো পর্যন্ত সব দায়িত্ব আপনার জি অসংখ্য ধন্যবাদ আর আপনাদের শোরুমে আসার ঠিকানাটা যদি একটু সহজে বলে দেন এটা হচ্ছে আপনি উত্তরা 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে জমজম টাওয়ার বললে সবাই চিনে আচ্ছা উত্তরা 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের ঠিক পশ্চিম পাশে প্রথম প্রথম সারির প্রথম দোকানে প্রথম সোফার যে বড় দোকানটা সেইটাই কিন্তু রনি ভাইদের দোকান আদিল আফরান ফার্নিচার তো ভিউয়ার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এছাড়াও আদিল আফরান ফার্নিচারে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রচুর সোফার কালেকশন তো সবাইকে ধন্যবাদ।